ভিটা মাটিতে নির্মাণ হয় ঘর, তবে উল্টো দৃশ্য আছে মুন্সিগঞ্জের কয়েকটি উপজেলায়। সেখানে হাটে পাওয়া যায় নানা আকৃতি আর নানান বর্ণের ঘর। মাসে অন্তত 2 শতাধিক এমন ঘর বিক্রি হয় হাটগুলো থেকে। একসঙ্গে বেশ কয়েকটি ঝকঝকে কাঠ টিনে তৈরি ঘর, আরো কয়েকটি ঘর তৈরির কাজ চলছে পুরোদমে। ঘর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এই চিত্র মুন্সিগঞ্জের লোহজং উপজেলার ঘোড়দৌড় কাঠপট্টি এলাকার। এছাড়াও টঙ্গিবাড়ির বেতকা, সিরাজদি খানের মালখানগর, কুচিয়া মোড় বাজার, সদরের হাতিমারা, বজ্রযোগিনী সহ বিভিন্ন এলাকায় রয়েছে ঘরের হাট। সারা বাংলাদেশে এই ঘরগুলো সাপ্লাই দিতেছি। আমাদের এই ঘরগুলো তৈরি করি, যদি কেউ অর্ডার দেয় তাহলে অর্ডার দিলে এভাবেই করি, এবং আমাদের এখানে রেডিমেড ঘর অনেক উঠানো থাকে। আমরা এই যে ঘর তৈরি করি, তারা এই সাথে খা কিনা নেয়, ভালো ঘরও আছে, খারাপও আছে, কম দামি বেশি দামি সবই আছে। প্রায় 30 বছর আগে বাণিজ্যিকভাবে ঘর তৈরি করে বিক্রির প্রচলন শুরু হয় এই অঞ্চলে। ধীরে ধীরে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে মুন্সিগঞ্জের তৈরি কাঠ টিনের ঘর জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে। একটা জমি সংক্রান্ত সমস্যা হইলে এই ঘর এক জায়গা থেকে আরেক জায়গাতে সরানো যায়, উঠানো যায়। আবার অনেকে শখের বশত নিতে আসে। নদী ভাঙ্গার দেশ তো, এই ঘরগুলো একখান থেকে একখান নিয়ে সেটিং করা যায়, খুলা পাটে পাটে নিয়ে যাওয়া যায়, যে কোনো সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে। নানা আকৃতির ঘর বিক্রি হয় 2 লাখ থেকে শুরু করে 35 লাখ পর্যন্ত। সর্বনিম্ন 2 লক্ষ টাকা হইতে আমরা 30-35 লক্ষ টাকার ঘর আমরা উঠাইয়া রাখি। আমাদের এখানে যে কর্মসংস্থার ব্যবস্থা করছি, তাতে আমাদের এখানে যে আমদানি রপ্তানি প্রত্যেক মাসে প্রায় 5-6 কোটি টাকা মতন আমাদের সেল হয়। মুন্সিগঞ্জের ঐতিহ্য কাঠ টিনে তৈরি এই নান্দনিক ঘরগুলো টেকসই হয় শত বছর। DBC News Desk.